বলতে কি বুঝি এইটা একটু বুঝবার চেষ্টা করি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যে জিনিসগুলো লিখে থাকি। ফর এক্সাম্পল, আমার নাম ধরো সাকিব। এখন তুমি যদি আমাকে বাক্যের মধ্যে তিনবার চারবার করে সাকিব বলতে থাকো, সাকিব ডিড দিস, সাকিব ডিড দ্যাট, এভাবে যদি করে যদি বলতেই থাকো, তাহলে কিন্তু জিনিসটা মনোটোনাস হয়ে যাবে। তোমার যেটা করা দরকার সেটা হচ্ছে দুই একবার সাকিব ব্যবহার করার পরে তুমি কিন্তু এখানটাতে হি ব্যবহার করতে পারো। এই যে হি কথাটা, এটাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেই সকল শব্দ ব্যবহার করা হয় তাকেই বলা হয় হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে প্রোনাউনের একদম বেসিক ডেফিনিশন। আজকের ক্লাসে তুমি দেখতে পারবে যে নাউনের পরিবর্তে ছাড়াও আরো এমন কিছু জায়গা রয়েছে যেখানটাতে আমরা প্রোনাউন কিন্তু ব্যবহার করে থাকি। আমাদের সাথে ইতোমধ্যে অনেকেই কিন্তু ক্লাসে জয়েন করে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ক্লাসে জয়েন করেছো তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ক্লাসটি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, আমাদের সাথে অনেক বন্ধু ইতোমধ্যে জয়েন করে ফেলেছো, অনেকে তাদের স্কুলের নামও আমাদেরকে জানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 214 জন বন্ধু আমাদের সঙ্গে আছো। জিয়াউল হক এসেছে আমাদের সঙ্গে, এস এফ মঞ্জুরুল আছে, এল এম মেহেদি আছে কুমিল্লা থেকে, এল এম মেহেদি। আমরা কিন্তু কুমিল্লাতেও গিয়েছিলাম এর আগে একবার, এবং সেখানটাও একটি স্কুলে আমরা ঘুরে এসেছিলাম। আমরা চাই তোমাদের স্কুল এবং কলেজ ভিজিট করতে, তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই ইনভাইট করবে। আমাদের কিন্তু দাওয়াত করে খাওয়া দাওয়া করানো লাগবে না, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা জাস্ট চাই তোমাদের সঙ্গে দেখা করতে, তোমাদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। তানভীর আহমেদ বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, হৃদয় বলছে এমআর কলেজ থেকে, নুজহাত বলছে রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাসটি জয়েন করবার জন্য, ওয়েলকাম অল অফ ইউ টু দিস ক্লাস। আচ্ছা, প্রোনাউনের প্রাইমারি ডিসকাশনে যে জিনিসটা তোমরা বুঝতে পারলে তা হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, আরো কিছু এক্সেপশনাল জায়গা রয়েছে সেখানটাতে আমরা যাব। তার আগে আমরা প্রোনাউনের একটু প্রাথমিক ক্লাসিফিকেশন ভাগ করে নিই। একটা মজার জিনিস কি জানো, এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এর প্রত্যেকটা জিনিসেরই তুমি বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন দেখতে পারবা। তার মানে হচ্ছে এগুলো কোনো ইউনিভার্সাল ক্লাসিফিকেশন নেই যে না এইটাই সত্যি, এর বাইরে সত্যি নাই, রাইট? সো তুমি যদি হঠাৎ করে দেখো যে আল্লাহ সাকিব ভাইয়া তো এটা পড়ায় নাই, তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অনেক জায়গায় অনেক ধরনের ক্লাসিফিকেশন তুমি পেতেই পারো, কিন্তু মোট কথা হচ্ছে প্রোনাউন কোন কোন জায়গায় ব্যবহার হয় এটা যদি তুমি একবার শিখে ফেলতে পারো, এবং কিভাবে সঠিক প্রোনাউন ব্যবহার করতে হয় এটা যদি শিখে ফেলতে পারো, তাহলেই কিন্তু তোমার প্রোনাউন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এইবার চলো আমরা প্রোনাউনের একদম যে প্রাথমিক ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন দুটো দেখবার চেষ্টা করি। তোমাদের সামনে আমি দুই ধরনের প্রোনাউন টানিয়ে দিচ্ছি। তোমরা যেটা করবে আমাকে এই দুই ধরনের প্রোনাউনের পার্থক্য কি সেটা একটু বলবার চেষ্টা করবে। এখানটাতে আসলে দুই ধরনের প্রোনাউন রয়েছে, যেমন দেখো আই, মি, হি, হিম, শি, হার, ইট, ইট, ইউ, ইউ, হু, হুম। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমি এই দুটো আলাদা লিস্টে কেন লিখলাম, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি, কোনটা কোন ধরনের প্রোনাউন, এটা তোমরা আমাকে লিখে জানাবে। 250 মতো ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করেছে। আমি চাই তোমরা এই প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ছাত্র এই ভিডিওটি শেয়ার করবে, যাতে সবাই আজকের প্রোনাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি জয়েন করতে পারে। প্রোনাউন জিনিসটা ছোট মনে হলে আসলে ছোট না, প্রোনাউন নিয়ে অনেক অনেক ভুল হয়, যেটা আমি তোমাদেরকে আজকে ক্লাসের মধ্যে করে দেখানোর চেষ্টা করব। সাজিদ সীমান্ত সঠিক উত্তর দিয়েছে, রেহান স্বপ্নিলও সঠিক উত্তর দিয়েছে, সাদিকুজ্জামানের উত্তর একটু ভুল হয়ে গিয়েছে, আমি এখনই বুঝিয়ে বলবার চেষ্টা করছি। আচ্ছা, ইয়াসিন মোহাম্মদ বলছে সিঙ্গুলার প্রোনাউন, না, সাজিদ সীমান্তর উত্তর সঠিক, রুদ্র গোপালের উত্তরও কিন্তু সঠিক। আচ্ছা, আসল যে পার্থক্যটা তা হচ্ছে এই যে প্রোনাউনগুলি দেখছ এগুলোকে বলা হয় হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আর এই যে ভদ্রলোকটা রয়েছেন, পিছনটা একটু মুছে নেই, এই যে ভদ্রলোকটা রয়েছেন এরা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। একদম ঘাবড়ে যাবে না, আমি তোমাকে ভেঙে বলবো প্রত্যেকটা জিনিস, ডোন্ট ওয়ারি, মুখস্থ করবার কোনো দরকার নেই। সাবজেক্ট প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন গুলো যারা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, হ্যাঁ, যাদেরকে তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। আর অবজেক্ট প্রোনাউন হচ্ছে যাদেরকে সাবজেক্ট হিসেবে ব্যবহার না করে আমরা
অবজেক্ট হিসেবে ব্যবহার করি, তারা বাক্যে সাবজেক্ট হয় না বরং অবজেক্ট হয়। পার্থক্য কি ভাইয়া সাবজেক্টের আর অবজেক্টের মধ্যে? প্রোনাউনের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে বাক্যের মধ্যে এই যে প্রোনাউনরা আছেন তারা বাক্যে কাজটা করেন, হ্যাঁ তারা নিজেরা করেন। সাবজেক্ট কথাটা মানেই কিন্তু কর্তা, তাই তো? অর্থাৎ তারা কাজটি করেন। আর অবজেক্ট মানেই কিন্তু সেই বাক্যের কর্ম, অর্থাৎ তাদেরকে করা হয়, তারা হচ্ছে বাক্যটার অবজেক্ট, তারা সাবজেক্ট না, তারা কোনো কাজ করেন না। আই, তুমি একটা বাক্য চিন্তা করো আই দিয়ে, হ্যাঁ যেমন আই ইট রাইস, আই গো টু স্কুল, এই বাক্যটিতে কিন্তু আই যে ভদ্রলোক রয়েছে সে কিন্তু নিজে কাজটি করছে। হ্যাঁ আমি যদি এবার বলি যে আই লাভ হিম, আই লাভ হিম, এখানটাতে যে হিম ভদ্রলোক রয়েছে, ধরো হিম বলতে আমি বুঝাচ্ছি তাবাসেরকে, এখানটাতে তাবাসের যে ভদ্রলোক সে কিন্তু বাক্যে কোনো কাজই করতেছে না, কাজটা কি করছে? আমি করছি, অর্থাৎ এই আই করছে। আই যেহেতু কাজ করে তাই ও সাবজেক্ট প্রোনাউন, হিম যেহেতু কোনো কাজ করে না তাই সে অবজেক্ট প্রোনাউন। আশা করি এই জায়গাটা তোমাদের কাছে খুবই স্পষ্ট হবে। আমি তোমাকে আরেকটা বাক্য লিখে দেখাই, ধরো শি লাভস মি, সে আমাকে ভালোবাসে, সে কোথায় আছে? এই যে শি, শি কে সাবজেক্ট প্রোনাউন কারণ সে কাজ করে, হ্যাঁ। আর মি, মি কোথায় আছে? মি আছে এই যে এইখানটাতে, হ্যাঁ কারণ সে কাজ করে না, কারণ সে একটা অবজেক্ট প্রোনাউন। মনে রাখবে অবজেক্ট প্রোনাউনরা কখনো কাজ করে না বরং তাদের উপরে কাজটা করা হয়, তাদের তাদেরকে কোনো একটা কাজ করা হয়। সে আমাকে ভালোবাসে, আমি কিন্তু কোনো কাজ করছি না এই বাক্যটাতে, হ্যাঁ। আচ্ছা আমি কি বাক্যটা এভাবে করে লিখতে পারতাম? ধরো সি যদি না লিখি, আমি যদি হার দিয়ে যদি লিখি বাক্যটা, যদি তোমার কাছে মনে হয় যে অবজেক্ট প্রোনাউন দিয়েও বাক্য করা যেতে পারে, চেষ্টা করে দেখি। হার লাভস মি, হলো বাক্যটা? হলো না কিন্তু, হ্যাঁ কারণ হচ্ছে বাক্যে যদি তুমি সাবজেক্ট হিসেবে ওই ভদ্র মহিলাকে ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই সি লিখতে হবে, আর যদি অবজেক্ট হিসেবে আমাকে ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই মি লিখতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আচ্ছা একটা দুটো এক্সেপশন খেয়াল করো, ইট যে ভদ্রলোক রয়েছেন তার সাবজেক্টে এবং অবজেক্টে কোনো পার্থক্য হয় না, তার সাবজেক্ট যা অবজেক্ট তা, হ্যাঁ সাবজেক্ট প্রোনাউনে তিনি ইট থাকবেন এবং অবজেক্ট প্রোনাউনে তিনি ইট থাকবেন। আবার ইউ, ইউও কিন্তু সাবজেক্টেও এটা থাকবে অবজেক্টেও এটা থাকবে। কিভাবে আমি তোমাকে দেখাই, ইউ শব্দটার পরিবর্তন সাবজেক্টে এবং অবজেক্টে গেলে হয় না, কিভাবে দেখাই? যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সামনে আসছে সব এক্সাম্পলই কিন্তু ভালোবাসা দিয়েই হবে, দেখি ভালোবাসা জয় হোক। ধরো আমি তোমাকে বললাম যে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আচ্ছা এইখানটাতে যে এই ইউ আছেন, ইউ কিন্তু অবজেক্ট, বাক্যের শেষে আসছেন এবং তিনি অবজেক্ট, তিনি কোনো কাজ করছেন না। এইবার তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, যদি এটা বলি তাহলে কি হচ্ছে, ইউটা সবার আগে চলে আসবে, ইউ লাভ মি। দেখো ওকে তুমি অবজেক্টে দিলেও ও ইউ থাকবে, ওকে তুমি সাবজেক্টে দিলেও ও ইউই থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছ ইউ সাবজেক্ট প্রোনাউনেও ইউ থাকছে, অবজেক্ট প্রোনাউনেও কিন্তু ইউ থাকছে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে ইউ শব্দ, ইউ নামের ভদ্রলোক সে সহজে পরিবর্তন হতে চায় না। আমরা আরো জানি যে ইউ কথাটাকে প্লুরাল করলে ওর কিছু যায় আসে না, ওই ইউ এর প্লুরালেও ইউই থেকে যায়, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন বুঝে নেবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ভালোবাসা নিয়ে কথা বলছিলাম, তোমরা অনেকে আমার উদ্দেশ্যে হার্ট সাইন ছুড়ে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ, আই ফিল সো লাভড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমাদের পরীক্ষা, তোমাদের গ্রামার পরীক্ষা প্রোনাউন সেকশনে সবচেয়ে বড় শত্রুর সাথে তোমাদের পরিচয় করে দিই, এইটা হচ্ছে সিনেমার ভিলেন থাকে না, প্রোনাউন জগতের ভিলেন হচ্ছে এই দুজন, হু আর হুম। আই সোয়ার টু গড তোমাদের প্রোনাউনে যত কনফিউশন হয় সবচেয়ে বেশি কনফিউশন হবে হু এবং হুম নিয়ে। ডোন্ট ওয়ারি, আজকে হু এবং হুম নিয়ে ব্যাপক ডিসকাশন হবে, তোমাদের যতক্ষণ পর্যন্ত হু এবং হুমের কনফিউশন দূর না হচ্ছে আজকের ক্লাস আমি শেষ করব না, কথা দিলাম। তার আগে তোমরা আমাকে বলো হু এবং হুম নিয়ে কার কার কনফিউশন আছে, আর যাদের যাদের কনফিউশন নাই তারা আমাকে হু দিয়ে এবং হুম দিয়ে
আলাদা দুটো বাক্য গঠন করে দেখাও। দেখো তুমি যদি একবার বাক্য গঠন করতে শিখে যাও তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। সুতরাং হু দিয়ে একটা বাক্য তো তোমরা পারবাই, হু লেট দ্য ডগস আউট, হুম দিয়ে, হুমের ব্যবহারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হুমের একটা বাক্য তোমরা আমাকে গঠন করে দেখাও। আমরা সোফার কি কি বুঝলাম এটা আমি একটু সামারাইজ করি যতক্ষণে তোমরা অ্যান্সার দিচ্ছ। সাবজেক্ট প্রোনাউন বলে এগুলোকে, কারণ এরা বাক্যের সাবজেক্টে থাকে, আই, হি, শি, ইট, ইউ, হু। অবজেক্ট প্রোনাউন হচ্ছে ইনারা, মি, হিম, হার, ইট, এটসেট্রা এটসেট্রা। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। আমরা এখন হু আর হুম নিয়ে একটু ডিসকাস করব, কারণ হু এবং হুম নিয়ে আমাদের সবার কনফিউশন থাকে। আমার নিজেরও কিন্তু হু এবং হুম নিয়ে ব্যাপক আকারে কনফিউশন ছিল। হু এবং হুমের কনফিউশন দূর করতে হলে সবার আগে তোমাকে যেটা মনে রাখতে হবে তা হচ্ছে হু নিজে হচ্ছে সাবজেক্ট এবং হুম হচ্ছে অবজেক্ট। তাই বাক্যে তুমি যদি হু ব্যবহার করো এমন জায়গায় ব্যবহার করবে যেখানটাতে সেটি সাবজেক্ট, এবং যদি হুম ব্যবহার করো এমন জায়গায় ব্যবহার করবে যেখানে সেটি অবজেক্ট। দেখি হুম দিয়ে কি বাক্য করছো। সাজিদ সীমান্ত বলেছে, দিস ইজ দ্য গার্ল হুম ইউ লাইক, ভেরি গুড। সাজিদ সীমান্তের বাক্যটি খেয়াল করো, সাজিদ সীমান্তের বাক্যটা দিয়ে আমি দেখাই, দিস ইজ দ্য গার্ল হুম ইউ লাইক। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যেখানটাতে হুম কেন হলো, হু কেন হলো না, এইবার তুমি একটু খেয়াল করো। ধরো আমি যদি বলি যে আমি এই মেয়েটাকে পছন্দ করি, হ্যাঁ, বা তুমি এই মেয়েটাকে পছন্দ করো, তাহলে কি হবে, ইউ লাইক দ্য গার্ল। এইখানে যে গার্লটা আছে এই গার্লটা কি অবজেক্ট না, গার্ল নিজে কি কোনো কাজ করছে, করছে না। এই যে হুমটা ও কাকে রেফার করে, এই গার্লটাকে তো রেফার করে। গার্ল যদি অবজেক্ট হয় হুমও কিন্তু অবজেক্ট হবে, কারণ এই বাক্যটি খেয়াল করো, ইউ লাইক দ্য গার্ল, এই যে হুমটা, এই হুমটা কিন্তু এই গার্লটাকেই রেফার করছে। সুতরাং বুঝতে পারছো যে হুম দিয়ে আমরা একটা অবজেক্টকে বুঝাচ্ছি, বাক্যের একটা অবজেক্টকে বুঝাচ্ছি। বাক্যের অবজেক্ট হচ্ছে এখানটাতে এই গার্লটা, এবং সেই গার্লটাতে এখানে হুম হবে না, হু হবে। ভেরোনিকা নরিন বলছে, হুম আর ইউ টকিং অ্যাবাউট, বলছে হুম আর ইউ টকিং অ্যাবাউট। তোমাদেরকে একটা মজার উদাহরণ বলি, যে কোনো ইন্টারোগেটিভ বাক্যে যদি হুম ব্যবহার করা হয় এবং তার নিয়ে যদি তোমার কনফিউশন থাকে সেটা বের করার খুব সহজ একটা পদ্ধতি আছে, এটা তোমাকে শেখাই দিই। মাত্র তো একটা অ্যাসারটিভ বাক্য দেখলাম, একটা ইন্টারোগেটিভ বাক্যটা দেখি, ভেরোনিকার বাক্যটাই দেখি। ভেরোনিকা বলতে চাচ্ছে, হুম আর ইউ টকিং অ্যাবাউট। এইবার হচ্ছে প্রোনাউনের একটা গোল্ডেন রুল, তোমরা সবাই এটা মনোযোগ দিয়ে শুনবা, কারণ এই গোল্ডেন রুলটা ভুলে গেলে চলবে না। ইন্টারোগেটিভ বাক্যে হু হবে না হুম হবে এইটা যদি ডিসাইড করতে চাও, বেস্ট পদ্ধতি হচ্ছে বাক্যটা অ্যান্সার করো। যদি বাক্যটা অ্যান্সার করো তাহলেই তুমি বুঝে যাবা যে হু হবে না হুম হবে। বাক্যের অ্যান্সারে যদি তুমি হি বলতে পারো তাহলে বাক্যের ভিতরে হবে হু, আর যদি বাক্যের অ্যান্সারে তুমি হিম বলতে পারো তাহলে বাক্যের ভিতরে হবে হুম। অনেকের কাছে কনফিউজিং লাগছে, সমাধান করে দেখায়। হুম আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কার ব্যাপারে কথা বলছো? আমি যদি উত্তরে বলি, আমি তার ব্যাপারে কথা বলছি, আই অ্যাম টকিং অ্যাবাউট হিম। এই দেখো আমি তার ব্যাপারে কথা বলছি, অ্যাবাউট হি কি হবে, আই এম টকিং অ্যাবাউট হি, এটা কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারছো যে অ্যাবাউট হি কোনো হয় না। হ্যাঁ, অ্যাবাউট মি, অ্যাবাউট হি, অ্যাবাউট মি হয়, অ্যাবাউট হিম হয়, অ্যাবাউট আই কিন্তু হয় না, তাই তো, অ্যাবাউট হিম, কারণ এখানটাতে বাক্যে ও কিন্তু বাক্যের একটা অবজেক্ট এবং হিম যে হবে এটা কিন্তু আমরা বুঝতে পারি। বাক্যের এই যে প্রশ্নটা, প্রশ্নের উত্তরে যেহেতু হিম হচ্ছে তাই প্রশ্নটাতেও হুম হবে। আর যদি আমরা এমন কোন একটা বাক্য বাক্যের উত্তর হতো যেটাতে হি হয় তাহলে সেখানটাতে কিন্তু তোমার প্রশ্নটাও হুম দিয়ে হতো না,
হুতে হতো। হ্যাঁ, যেমন হু ইজ দ্য টলেস্ট পার্সন, এই বাক্যটাতে হু ইজ দ্য টলেস্ট পার্সন আমি এটার উত্তরে কি বলবো, হিম বলবো না হি বলবো? হি বলবো। আমি যদি বলি হি ইজ দ্য টলেস্ট পার্সন, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, যদি হু থাকে তাহলে উত্তরে হি বা শি হবে, যদি প্রোনাউন দিয়ে করে। তুমি যদি কারো নাম দিয়ে বলতে চাও বলতে পারো, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি। যেই সকল উত্তরে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করতে পারি তার প্রশ্নতেও আমাদের হু ব্যবহার করতে হবে, আর যেগুলি উত্তরে আমাদের হিম ব্যবহার করতে হয় তার প্রশ্নতেও আমাদের হুম ব্যবহার করতে হবে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি তোমরা না বুঝে থাকো প্লিজ আমাকে একটু জানাও। নুজহাত আপু আমাকে কিছু একটা জিজ্ঞেস করবার চেষ্টা করছে। রোজি আক্তার জিজ্ঞেস করেছে হিম কেন হবে না। আচ্ছা নুজহাত বলতে, আচ্ছা ভাইয়া এখন কি আর সেন্টেন্সে এইন্ট ওয়ার্ডটা ইউজ হয় না? এন্ড কবে থেকে হয় না, কেনই বা হয় না? নুজহাত, এইন্ট কথাটা কলিকুয়াল ইংলিশে ইউজ হয়, মানে ভদ্র বিশ্বের ইংরেজিতে এইন্ট কথাটা ব্যবহার করা হয় না, কখনই ব্যবহার করা হয় না। কিন্তু তুমি যদি একটু যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ইংরেজিতে যাও বা ইংল্যান্ডের একটু আঞ্চলিক ইংরেজিতে যাও, যেমন বাংলাদেশে কিন্তু মাইরালছি খায়ালছি এরকম অনেক আঞ্চলিক শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, কিন্তু সভ্য বাংলায়, ভদ্র বাংলায়, শুদ্ধ বাংলায় কিন্তু সেটা ব্যবহার করা হয় না, ইংরেজিতেও তাই। এইন্ট কথাটি মোটামুটি কলিকুয়াল ইংরেজি ইউজ করা হয়। আমি আশা করি তোমরা প্রোনাউন রিলেটেড কোয়েশ্চেন আমাদের কাছে বেশি করে হবে, কারণ প্রোনাউন ক্লাস কিন্তু হচ্ছে। আচ্ছা, অনেকে বলছেন যে বুঝতে পারি নাই, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। অনেকে বলছে আরেকবার বুঝান। আচ্ছা, সো একবার তোমাদেরকে বলে দিয়েছি যে যদি হুম কথাটা দিয়ে বাক্যের কোনো অবজেক্টকে বোঝানো হয়, প্রশ্নের মধ্যে যদি কোনো অবজেক্টকে খোঁজা হয় তাহলে হুম হবে। হ্যাঁ, হুম বলতে যেই ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে সে যদি বাক্যের অবজেক্ট হয় সেক্ষেত্রে হুম হবে, যদি সেই ব্যক্তি বাক্যের সাবজেক্ট হয় সেক্ষেত্রে হু হবে। যদি তাও না বুঝতে পারো তাহলে এই বাক্যটাকে ধরো, আমি তোমাকে বলি, ধরো আমরা জানি না এখানটাতে কি হবে, আমরা জানি না এখানটাতে কি হবে, এখানটাতে ধরো হু অথবা হুম হবে, আমরা এখনো জানি না এখানটাতে কি হবে। আমাদের কাছে ফিলিং না পেস আসছে, যেখানটাতে আমরা কি বসাবো ভাই, হু আর ইউ টকিং অ্যাবাউট বসাবো নাকি হুম আর ইউ টকিং অ্যাবাউট বসাবো? ঠিক আছে, আমাদের কাছে না ফিলিং দা ব্ল্যাঙ্কস। আমার সাজেশন হচ্ছে বাক্যের প্রশ্নটার অ্যান্সার করো, তুমি যদি অ্যান্সার করো তাহলে তুমি বুঝে যাবা। হ্যাঁ, অ্যান্সার করো প্রোনাউন দিয়ে, কিভাবে, হু আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কার ব্যাপারে কথা বলছো। আমি ধরো উত্তর দিলাম যে আই এম টকিং অ্যাবাউট হিম, হ্যাঁ আমি তার ব্যাপারে কথা বলছি, সেখানটাতে তুমি কিন্তু কমন সেন্স থেকে বুঝতে পারো যে আই এম টকিং অ্যাবাউট হিম হবে, আই এম টকিং অ্যাবাউট হি কিন্তু হবে না। এই যে এখানটাতে হিম হইল তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হিম যদি হয় তাহলে এখানটাতে হবে হচ্ছে হুম, আর এই বাক্যটাতে হু ইজ দ্য টলেস্ট পার্সন এইখানটাতে কিন্তু হি ইজ দ্য টলেস্ট পার্সন। উত্তরে যদি হি অথবা শি থাকে তাহলে প্রশ্নে হবে হু, উত্তরে যদি হিম অথবা হার থাকে প্রশ্নে হবে হুম। এইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু এবং হুমের মধ্যে বেসিক পার্থক্য। আশা করি এই অবস্থা থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। রোজিনা সুলতানা বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। রোজি আক্তার বুঝতে পেরেছে, সাকিব রাতুলও বুঝতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি যে এই টিপসটা তোমাদের অনেকেরই কাজে লাগবে, আর যদি তোমার কাছে মনে হয় যে এই টিপসটা তোমার কাজে লাগছে প্লিজ আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সঙ্গে, কারণ অনেক ফ্রেন্ডই কিন্তু এই টেকনিকটা জানে না। হ্যাঁ, এই টেকনিকটা ওদের সঙ্গে শেয়ার করো, হয়তো পরীক্ষার খাতায় ওর তোমাকে ও তোমাকে থ্যাঙ্কস দিবে, তোমাকে থ্যাংক ইউ বলবে, জাস্ট বিকজ তুমি ভিডিওটা ওর সঙ্গে শেয়ার করেছিলে। ডু শেয়ার দ্য ভিডিও। আচ্ছা, এইবার আমরা আরেকটা নতুন লিস্টের দিকে যাই বরং, কেমন? এই নতুন লিস্টের ক্ষেত্রে আমরা আরেকটা ক্লাসিফিকেশন শিখে ফেলবো এই সুযোগে। হ্যাঁ, ক্লাসিফিকেশনটা কি, ক্লাসিফিকেশনটা হচ্ছে, আচ্ছা তোমরাই আমাকে বলবে যে এই জিনিসগুলি কি, আমি যে এখানটাতে
দুটো লিস্ট দিলাম, এটার কোনটা কোন রোতে কি আছে। কিছুক্ষণ আগে যেরকম তোমরা আমাকে ইয়ে বলছিলা যে কোনটা সাবজেক্ট প্রোনাউন কোনটা অবজেক্ট প্রোনাউন, এই দুটো লিস্ট দেখে তোমরা কি বুঝতে পারছো? আমি তোমাদেরকে আগে থেকে সতর্ক করে দেই, এই দুটো রোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। কোনটা কি তোমার কিন্তু আমাকে জানাতে হবে। রোজিনা সুলতানা বলছে, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইউর এফার্ট, থ্যাংক ইউ সো মাচ রোজিনা, আই অ্যাপ্রিসিয়েট ইউর প্রেজেন্স ইন দিস ক্লাস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউ আর ইন দিস ক্লাস, থ্যাংক ইউ। এই যে মাইনুর রহমান ইনান বলছে পজেসিভ অ্যাডজেক্টিভ এন্ড পজেসিভ প্রোনাউন, ভেরি গুড ভেরি গুড। নুসাদ জাহান অনন্যা বলছে পজেশন, হ্যাঁ পজেশন অফকোর্স, কিন্তু পজেসিভ কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা লিমাও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা তোমাদেরকে বলি, এই যে প্রথম নোটা আছে এইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসটা কিন্তু অনেকেই জানো না, অনেকেই এই জিনিসগুলোকে প্রোনাউন মনে করো, এরা কিন্তু ভাই প্রোনাউন না। আর এই যে ইনারা আছেন, ইনারা হচ্ছেন পজেসিভ প্রোনাউন, এরা হচ্ছে প্রোনাউন। আচ্ছা এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এই দুটার মধ্যে কিন্তু একটা ডেফিনিট এবং সলিড একটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলো কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ আচ্ছা শব্দগুলো একটু খেয়াল করো, মাই মাইন, ইয়োর ইয়োর্স, হার হার্স, হিজ হিজ, হিজের যে কোনো পরিবর্তন হয় না, হিজ এ পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে থাকে, পজিটিভ প্রোনাউন কিন্তু সেটি থাকে। আসলে তোমাদেরকে পজিটিভ প্রোনাউন আমি শিখাতে চাচ্ছিলাম, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভটা কিন্তু খুবই রিলেটেড এটার সাথে, এই কারণটা তোমাকে দুটোই কিন্তু একবারে শিখে নিতে হবে। এইবার হলো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে শেখানোর চেষ্টা করি। গ্রামারে তুমি রুল শিখে কিন্তু কুল করতে পারবে না, তোমাকে সবসময় শিখতে হবে এক্সাম্পল। যত বেশি এক্সাম্পল শিখবে তত তোমার কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। ধরো আমি যদি বলি দিস ইজ মাই পেন, আচ্ছা পজেসিভ কথাটার মানে কি? পজেসিভ বলতে কি বোঝায়? পজেসিভ মানে হচ্ছে কারো দখলে থাকা, যখন কোনো কিছু কেউ ওন করে, কারোর মনে করো কোনো কারোর প্রপার্টি, হ্যাঁ আমি একটা জিনিস ওন করি, তখন বুঝতে হবে যে জিনিসটা আমার পজেশনে আছে, আই পজেস দ্যাট, মানে আমার জিনিসটা আমার, তাই তো? দিস ইজ মাই পেন, হ্যাঁ এইখানটাতে। এইবার তোমাকে বলি মাই কথাটা কেন অ্যাডজেক্টিভ। তোমাদের মনে আছে আমি নাউনের ক্লাসটাতে বলেছিলাম যে দিস ইজ রামিমস পেন, এখানটাতে রামিম কথাটা নাউন না বরং অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই যে রামিমস পেন, এটা পেন কথাটার একটা কোয়ালিটি বুঝাচ্ছে। কার কলম? রামিমের কলম। হ্যাঁ কলমের একটা কোয়ালিটি হচ্ছে এটা রামিমের কলম। এইখানটা তো একই ঘটনা ঘটছে, এই যে কলম আছে কলমটার একটা কোয়ালিটি হচ্ছে এটা আমার কলম। কলমকে তুমি জিজ্ঞেস করো ভাই তুমি কার কলম, ও বলবে যে আমি এই ভদ্রলোকের কলম, অর্থাৎ দিস ইজ মাই পেন। এই কারণটাতে এই মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ ও এই নাউনটাকে সিগনিফাই করছে, এই নাউনটাকে সে ডিসকাস করছে। ফাইজা ফাহমিদা আমাকে তার পরেরটা কিন্তু লিখে পাঠিয়েছে, রেহান স্বপ্নিল আমাদেরকে হেল্প করছে, ও বলছে যে ও এই মাই কথাটা পেনকে মডিফাই করছে, থ্যাংক ইউ, দ্যাটস আ ভেরি নাইস ওয়ার্ড, মডিফাই করছে, হ্যাঁ কোয়ালিটি বর্ণনা করছে, তাই তো? ফাইজা অন দি আদার হ্যান্ড আমাদেরকে এই জিনিসটা আমরা কিভাবে করে পজিটিভ প্রোনাউন দিয়ে লিখব তাও কিন্তু বলে দিচ্ছে, সেটা হচ্ছে দিস পেন ইজ মাইন। যদি পেন কথাটিকে আপনি সামনে নিয়ে আসেন, হ্যাঁ তাহলে তোমাকে লাস্টে লিখতে হবে মাইন। আর
আমি এই বাংলাটা একটু তোমাদেরকে বলে শোনাই, তাহলে তোমাদের কাছে ফ্যামিলিয়ার লাগবে। দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা আমার কলম, দিস ইজ মাই পেন। আর এটা হচ্ছে এই কলমটা আমার, হ্যাঁ এটা আমার কলম আর এই কলমটা আমার। বাক্য দুটোর অর্থ হুবহু সেম, কিন্তু দুটো আলাদা ভাবে বলা যায়। ইংরেজি বলতে হয় দিস ইজ মাই পেন, এটা আমার এই এই কলম, এই এটা আমার কলম আর দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। অর্থাৎ এই মাই পেন কথাটাকে যদি লাস্টে রাখি তাহলে মাই পেন হয়ে যাবে, আর যদি পেন কথাটা সামনে নিয়ে আসি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে মাইন। এইটাই হচ্ছে তোমার এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের মধ্যে মূলত পার্থক্য, এর বাইরে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ সবাই কিন্তু কম বেশি বুঝতে পারছো। যদি তোমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন নিয়ে ধারণা স্পষ্ট থেকে থাকে তাহলে আমি তোমাদের থেকে এক মিনিটের একটা চ্যালেঞ্জ দিব, যে এক মিনিটের মধ্যে তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তোমরা 1, 2, 3 দিয়ে ট্রান্সলেশন করবে এবং আমি দেখব যে কার কার উত্তর সঠিক হচ্ছে। তোমাদের সামনে এখন একটা ট্রান্সলেশন আসবে, তোমাদেরকে সেই ট্রান্সলেশনটা কিন্তু সলভ করতে হবে। এই ট্রান্সলেশন তিনটা আগে করো এবং তারপরে আমার বেশ কিছু ডিসকাশন আছে এই ট্রান্সলেশন গুলোর উপর ভিত্তি করে। আর প্রথম বাক্য, জিহান আমার থেকে লম্বা। দ্বিতীয় বাক্য, জিহানের ঘড়িটা আমারটার থেকে সস্তা। তৃতীয় বাক্য, মা তোমার থেকে আমাকে বেশি ভালোবাসেন। তোমাদের হাতে এক মিনিট সময় আছে, তোমরা সবাই এই তিনটা ট্রান্সলেশন সলভ করবার চেষ্টা করবে। সুমাইয়া জাহান অলরেডি একটা সঠিক উত্তর দিয়েছে, সুমাইয়া জাহানের উত্তর সামান্য ভুল হয়েছে যদিও, এখানটাতে একটু আসবো আমরা একটু পরে। আচ্ছা আমরা এখন যে কাজটা করছি সেইটাকে বলা হয় হচ্ছে কম্প্যারিজন। প্রথম দুটো বাক্যে কম্প্যারিজন আছে, হ্যাঁ তুলনা করা হচ্ছে, তুলনা কিছু বিশেষ বিশেষ নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আমি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। মেহেদী হাসান বলছে জিহান ইজ টলার দেন মি, এন এম বিজয় বলছে টলার দেন মি, রুহুল আলম রাজ বলছে টলার দেন মি। প্রভাত দ্বিতীয় প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছে, জিহানের ঘড়িটা আমারটার থেকে সস্তা, জিহানস ক্লক watch is cheaper than mine. Acha, while everyone is solving the test, I want all of you to share the video again because ei test guli khub important, ei exercise guli khub important because tumi jodi chesta na koro, jodi exercise na koro tahole kintu bujhte parba na je tomar porata do hocche kina. Tumi jehetu nije exam ta dichho, help others to get the same service from 10 minute school as well, right? সো প্লিজ ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আকাশ হালদার উত্তর ভুল হয়ে যাচ্ছে ভাই, অনেক ভুল হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখনো এক নম্বর প্রশ্নটা সঠিক উত্তর পাইনি কারো কাছ থেকে বাই দ্য ওয়ে। এক নম্বরটা খুবই সহজ একটা বাক্য, এই জন্যই কিন্তু বলছিলাম যে আমাদের প্রোনাউন যত সহজ আমরা মনে করি এত সহজ কিন্তু আসলে না। রুদ্রনীল গোপাল, রুদ্র গোপাল উত্তর ভুল, জেরান রায়ান উত্তর ভুল, লাল সবুজ উত্তর ভুল। আমি কিন্তু প্রোনাউন নিয়ে তোমাদের যে কনসেপ্ট, তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে স্যাটিসফাইড না। তোমরা কিন্তু টুর উত্তর অনেকেরই সঠিক হচ্ছে কিন্তু এক নম্বর উত্তরটা অনেকেই কিন্তু সঠিক করতে পারছো না। এই যে মাহবুবুর রহমান তুরিন, মাহবুবুর রহমান তুরিনের জন্য একটা ক্ল্যাপ, মাহবুবুর রহমান তুরিনের জন্য ক্ল্যাপ। সবার আগে সঠিক উত্তর দিয়েছে মাহবুবুর রহমান তুরিন। আমি এবার একটু সলভ করার চেষ্টা করি এক এক করে, ঠিক আছে? প্রথমে কে আছে, এই জন্যই বলছিলাম যে সাবজেক্ট প্রোনাউন কোনটা অবজেক্ট প্রোনাউন কোনটা এটা একটু বুঝে নিতে হবে এবং একই সাথে বুঝতে হবে যে
আমি কোথায় আই ব্যবহার করব, কোথায় মি ব্যবহার করব। আপনারা সবাই বলছেন যে জিহান আমার থেকে লম্বা, তার মানে আমি আমার থেকে যে লম্বা, আমি কি এই বাক্যের অবজেক্ট? আমি কিন্তু ভাই এই বাক্যের অবজেক্ট না। হ্যাঁ, আমার উপরে কোনো কাজ করা হচ্ছে না। জিহান লম্বা, আমিও লম্বা, আমরা দুজনেই বাক্যে কিন্তু সাবজেক্ট অবস্থায় আছি। আমাকে এখানটাতে লিখতে হবে জিহান ইজ টলার দেন আই। এই যে পেচকিটা লেগে গেল, তোমরা সবাই মনে করছো যে এখানটাতে টলার দেন মি হবে। আমরা সারা জীবন টলার দেন মি মুখে বলে আসছি, কিন্তু সঠিক এক্সপ্রেশন হচ্ছে টলার দেন আই, কারণ এখানটা একটা ছোট এম লুকিয়ে আছে। এই এমটা তোমাকে লিখতে হবে না, কিন্তু টলার দেন আই বলতে হবে। এইবার তোমাকে বলি মি কেন হবে না আই কেন হবে। জিহান ইজ, জিহান হয় মানে জিহান এখানটাতে বাক্যের সাবজেক্ট, তাই তো? এখানটাতে জিহান ইজ হইল। আই এম, আমিও কিন্তু লম্বা, আই এম, হ্যাঁ বাক্যে আমিও কর্তা, আমিও কিছু একটা কাজ করছি, তাই তো? জিহান এখানে তো কাজ ফিজিক্যালি কিছু করা হচ্ছে না, এখানে বি ভার্ব আছে। এই যে ইজ কথাটা, এটা কিন্তু একটা বি ভার্ব ইন্ডিকেট করে। আই এম এ গুড বয়, কারণ আমি কি কোনো কাজ করছি না, করছি না, কিন্তু এই যে আমি হই ভালো ছেলে, এই হওয়াটাই একটি কাজ। এইখানটাতে জিহান যে লম্বা, এটা হচ্ছে জিহানের কাজ, এটা হচ্ছে এই বাক্যের ভার্ব। জিহান ইজ টলার দেন আই এম, এই এমটা সাইলেন্ট থাকে, এই এমটা আমরা উচ্চারণ করি না, কিন্তু টলার দেন আই হবে, টলার দেন মি কিন্তু কখনোই হবে না। আমি জানি তোমরা অনেকেই কলিকাল ইংরেজিতে এইটাই শিখে আসছো, এইটাই বলে আসছো সবসময়, কিন্তু এটা কিন্তু সঠিক না। তুমি যদি গ্রামারের কোনো পরীক্ষায় যদি মি লিখে দিয়ে আসো, এটা কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখন আবার অনেকের উত্তর সঠিক হতে শুরু করেছে। যারা যারা এতটুকু স্বীকার করো যে এইটা তুমি আগে জানতে না, আজকে নতুন করে শিখছো, প্লিজ ভিডিওটা শেয়ার করবে, কারণ আমরা জানি এই ভুলটা বাংলাদেশের 70-80% ছাত্রের একই ভুল হয়, এবং আমি নিজে অ্যাডমিট করি আমার এই একটা সময় হয়েছে। বাট তুমি যদি এনাফ প্র্যাকটিস করো, যদি তুমি জিনিসটা বুঝে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার সেম প্রবলেমটা হবে না। আচ্ছা, আমি এইটা মুছে ফেলে সেকেন্ডটা করবার চেষ্টা করি, কেমন? পরেরটা কি বলছে? জিহানের ঘড়িটা আমার তার থেকে সস্তা। আচ্ছা, সেটা কিভাবে করব? জিহান ওয়াচ ইজ চিপার দেন মাইন। এইবার দেখো, এইখানটাতে মিও হয় নাই আইও হয় নাই, কি হয়েছে? মাইন হয়েছে, তাই তো? জিহানস ওয়াচ ইজ চিপার দেন মাইন। এইটা কেন হইল? এইটা হলো কারণ হচ্ছে জিহানের ঘড়িটা আমার তার থেকে। এই যে আমার তার মানে হচ্ছে আমারও একটা ঘড়ি আছে, আমার পজিশনেও কিন্তু একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা আমার, সেই ঘড়িটা জিহানের ঘড়িটার থেকে কিন্তু সস্তা। জিহানস ওয়াচ ইজ চিপার দেন মাইন, আমার ঘড়িটার থেকে বেশি সস্তা। যখন অন্য কারো তার সাথে তুলনা করা হবে, তখন এই মাইন কথাটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, হি ইজ টলার দেন আই, ঠিক আছে, কিন্তু হিজ ফোন, হিজ মোবাইল ফোন ইজ মোর এক্সপেন্সিভ দেন মাইন। এইখানটাতে তুমি মি ব্যবহার করতে পারবা না। কেন ব্যবহার করতে পারবা না? আরে ভাই, জিহানের ঘড়িটা তো আমার থেকে, মানে যদি বলি যে জিহানের ঘড়িটা আমার থেকে সস্তা, আরে ভাই আমি কি সস্তা নাকি? হ্যাঁ, এখানে যদি তুমি আই বলো বা মি বলো, তাহলে তোমাকে ইন্ডিকেট করা হচ্ছে, তাই না? তোমার সাথে কি জিহানের ঘড়ির তুলনা চলবে? তুলনা সবসময় করতে হয় একই ধরনের জিনিসের মধ্যে। তুমি যদি এখন জিহানের ঘড়ির সাথে তোমার নিজেকে তুলনা করো, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, জিহানের ঘড়ি ইজ চিপার দেন মাইন, যদি বলি ইজ চিপার দেন আই, তাহলে হবে না, মানে আমি আমি তাহলে সস্তা হয়ে গেলাম, তাই তো? সো ওখানটাতে কিন্তু আমরা আই কখনোই ব্যবহার করতে পারবো না। আশা করি এই জিনিসটাও তোমরা কিন্তু বুঝতে পারছো যে যদি দুটো জিনিসের মধ্যে তুলনা হয়, তাহলে কিন্তু এখানটাতে আমরা মাইন লিখব। এইটার আরেকটা জটিল ভার্সন আছে, যে জটিল ভার্সনটা আমি একটু পরে তোমাদেরকে দিব, তার আগে আমি 3 নাম্বারটা সলভ করে দিই।
এই বাক্যটাতে কি বলা হচ্ছে? মা তোমার থেকে আমাকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, এইবার তোমরা মি ব্যবহার করতে পারবে, তার কারণ হচ্ছে আমাকে। তোমাদেরকে এবার আরেকটা চুরি বুদ্ধি শিখিয়ে দিই, হ্যাঁ, সেটা হচ্ছে অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে। এটা লিখে দেই, তোমরা এটা শিখে ফেলো, এটা একদম একটা চুরি বুদ্ধি। অবজেক্ট প্রোনাউন এইটাতে সাধারণত এই কে প্রত্যয়টা থাকে, কাকে। হ্যাঁ, তুমি কাকে খুঁজছো? হ্যাঁ, আমাকে দাও, ওকে দাও, তাকে দাও। এই অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে তার লাস্টে কিন্তু এই কে প্রত্যয়টা, তা প্রত্যয়টা তুমি খুঁজে পাবে। আমাকে, সে আমাকে খুঁজছে, আমি তাকে ভালোবাসি, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। হ্যাঁ, এই যে কে প্রত্যয়টা কিন্তু অবজেক্ট প্রোনাউনের মধ্যে থাকে, সাবজেক্টের মধ্যে থাকে না। আমি ঘুরতে যাচ্ছি, আমি, তুমি ঘুরতে যাচ্ছ, তুমি, কোনো বিভক্তি নাই এটার সাথে। অবজেক্ট প্রোনাউনগুলির সাথে কে থাকে, খেয়াল করো, মা তোমার থেকে আমাকে বেশি ভালোবাসেন। আচ্ছা, কিভাবে এটা আমরা কিভাবে করবো? এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, মম লাভস মি মোর দেন ইউ, খুবই সিম্পল। মা আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে, এতটা সিম্পল ভাবে তুমি কিন্তু জিনিসটা সলভ করে ফেলতে পারবে। আমাদের কিন্তু আস্তে আস্তে কিভাবে করে আমরা কোথায় আই ব্যবহার করব, কোথায় মি ব্যবহার করব, কোথায় মাইন ব্যবহার করব, এই জিনিসটা কিন্তু আমরা শিখে ফেলছি। এইবার তোমাদেরকে আরেকটু জটিল একটা ট্রান্সলেশন দিব, এটা কিন্তু অনেকে পার অনেকের ক্ষেত্রে জিনিসটা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে, বাট তাও আমি একটু সলভ চেষ্টা করে দেখি যে কারা কারা সলভ করতে পারো। যদি আমি বলি জিহানের গাড়ির রং আমারটার থেকে সুন্দর, এইটার ইংরেজি করো। জিহানের গাড়ির রং আমারটার থেকে সুন্দর, জিহানের গাড়ির একটা রং আছে, আমার গাড়ির একটা রং আছে, তাই তো? এইবার জিহানের গাড়ির রং আমারটার থেকে সুন্দর, এই ইংরেজিটা তুমি আমাকে করে দেখাও। এইটা কিন্তু আরেকটু কমপ্লেক্স। আমরা দুই ধরনের বাক্য করেছি সোফার, এক হচ্ছে জিহান আমার থেকে লম্বা, জিহান ইজ টলার দেন আই, ভালো কথা। জিহানের ঘড়ি আমারটার থেকে সস্তা, জিহানস ওয়াচ ইজ চিপার দেন মাইন, তাও ভালো কথা। এইবার কিন্তু আরেকটা আছে, জিহানের গাড়ির রং, মানে আরেকটা কানেকশন বেড়ে গিয়েছে, এইটা তোমরা একটু করে দেখো আমাকে। হানাতিক বলছে ইটস মি কারেক্ট নাকি ইটস আই কারেক্ট? ভাই, মি আর আই নিয়ে আমার আরো একটু আলাপ আছে, আমি হানাতিক একটু ওয়েট করো আমার সাথে, আপাতত বলে রাখি ইটস আই কারেক্ট হবে, বাট ডিপেন্ড করছে কোয়েশ্চেনটা কি। যদি কোয়েশ্চেন হয়ে থাকে যে হু ইজ দেয়ার, তুমি বলবা ইটস আই। হ্যাঁ, আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে হু ডু আই লাইক, তখন বলবে ইটস মি। পার্থক্য আছে, আমি বলছি তোমাকে। তোমাদের কাছ থেকে রুদ্রগোপাল উত্তর ভুল হয়েছে, বাঁধন মোল্লার উত্তরও হালকা ভুল হয়েছে, রোজিনার উত্তরও হালকা ভুল হয়েছে। এই বাক্যটা কিন্তু একটু রিলেটিভলি কঠিন, আরেকটু মাথা খাটাও। যারা মাথা খাটিয়ে খুব বেশি ভুল করতে পারছো না, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো। না, হচ্ছে না, হচ্ছে না। নুহাস জয় উত্তর ভুল, নুহাস জয়ের উত্তর খুব কাছাকাছি হয়েছে, নুহাস জয় উত্তর খুবই কাছাকাছি হয়েছে। না না, যারা যারা মাইন লিখছো, হচ্ছে না, মাইন হবে না, এই ক্লুটা দিয়ে দিলাম, এখানটাতে
মাইন হবে, বাট শুধু মাইন হবে না, যে যারা দেন মাইন বলছো দেন মাইন এখানটাতে হবে না। না আচ্ছা, অনেকেই কিন্তু খুব কাছাকাছি যাচ্ছ কিন্তু পুরোপুরি হচ্ছে না, আমি একটু হেল্প করি। জিহানের গাড়ির রং, দ্য কালার অফ জিহানস কার ইজ মোর বিউটিফুল দেন দ্যাট অফ মাইন। এই জায়গায় হয়ে গেছে খেলাটা, দেন দ্যাট অফ মাইন। হ্যাঁ, তোমরা সবাই দেন মাইন বলছো, এখানটাতে হচ্ছে দেন দ্যাট অফ মাইন। পার্থক্যটা আমাকে বলে দিন, যদি হতো যে জিহানের গাড়ি আমারটার থেকে বেশি সুন্দর, তাহলে বলতাম যে জিহানস কার ইজ মোর বিউটিফুল দেন মাইন, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানটাতে বলা হচ্ছে জিহানের গাড়ির রং, মানে দুটো স্টেপ, জিহান, জিহানের গাড়ি এবং গাড়ির রং, ঠিক আছে? এই কারণটাতে এটা যেটা বলতে হবে, দ্য কালার অফ জিহানস কার ইজ মোর বিউটিফুল দেন দ্যাট অফ মাইন। এই এক্সপ্রেশনটা দ্যাট অফ মাইন, এইটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যখন এরকম দুই স্টেপ থাকবে তখন এখানটাতে কিন্তু দেন দ্যাট অফ কথাটা ব্যবহার করতে হবে। এই যে রোজিনা সুলতান এখন বলছে যে দেন দ্যাট অফ ব্যবহার করতে মনে নাই, ইয়েস। হ্যাঁ, রোজিনারটা কিন্তু আসলে খুব কাছাকাছি গিয়েছিল, ও যদি আরেকটু চেষ্টা করতো, আরেকটু মনে রাখতো জিনিসটা, তাহলে কিন্তু জিনিসটা পয়েন্টে পয়েন্টে হয়ে যেত। এই যে তাজওয়ার ইসলাম প্রভাতের উত্তর এখন সঠিক হয়েছে। অপূর্ব সরকার শুধু বলছে দেন দ্যাট অফ মাই কার। হ্যাঁ, দেন দ্যাট অফ মাই কার বলতে পারো, বাট দেন দ্যাট অফ মাইন হলেও হয়ে যাবে। আমি ওখানটাতে প্রোনাউনটা কন্টিনিউ করলাম, হ্যাঁ, আমি আর নাউনে ফেরত আসলাম না, আমি প্রোনাউন দিয়ে পুরো বাক্য বুঝাই দিলাম। মোহাম্মদ সুমন মিয়া বলল যে দেন মাই কার কেন হবে না। আচ্ছা, এইবার তোমাদেরকে বলি দেন মাই কার কেন হবে না। আমরা তুলনা করছি কার কার সাথে, দেখো, জিহানের গাড়ির রং আমার গাড়ির রঙের থেকে সুন্দর, আমার গাড়ির থেকে কিন্তু সুন্দর না, রং ভার্সেস রঙের তুলনা হচ্ছে। যদি বলি যে ইজ মোর বিউটিফুল দেন মাইন বা দেন মাই কার, তাহলে তো রঙের সাথে গাড়ির তুলনা হয়ে যাচ্ছে। রঙের সাথে কখনো গাড়ির তুলনা হবে না, রঙের সাথে রঙের তুলনা হবে। ঠিক যেভাবে করে আমরা বলেছিলাম না যে জিহানের ঘড়ি আমার থেকে বেশি সস্তা, তার মানে জিহানস ওয়াচ ইজ চিপার দেন আই, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে জিহানের ঘড়ি আমার থেকে বেশি সস্তা না, আমার ঘড়ির থেকে বেশি সস্তা। এইখানটাতে রঙের সাথে রঙের তুলনা হবে, তাই দেন দ্যাট অফ মাইন, এই দ্যাট বলতে রং বোঝানো হচ্ছে, আমার গাড়ির রংটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, দেন দ্যাট অফ মাইন, আর এই মাইনটা বলতে বোঝানো হচ্ছে কার। বুঝাতে পারছি জিনিসটা, যে আমাদের দেন দ্যাট অফ যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে যে ডাবল কানেকশন লাগবে, জিহানের গাড়ির রং, এই যদি দুটো স্টেপ থাকে, এই দুটো স্টেপ থাকলে তোমাকে দেন দ্যাট অফ কথাটা ব্যবহার করতে হবে। রোজিনা সুলতানা, হ্যাঁ, দেন দ্যাট অফ মাই কার দিলেও বাক্যটা সঠিক হবে, আমি পুরোটাই প্রোনাউন দিয়ে করেছি, তুমি চাইলে যদি নাউন ইন্ট্রোডিউস করতে চাও সেটাও তুমি করতে পারো। রুদ্রগোপাল আমাকে জিজ্ঞেস করেছে যে যায় সে কোথায় যায়, এটা ট্রান্সলেশন কি? হ্যাঁ, এটা ট্রান্সলেশন কিন্তু করা যায়, দ্য ওয়ান হি গোজ, হোয়ার ডাজ হি গো, দ্য ওয়ান হি গোজ, মেবি হোয়ার ডাজ দ্য ওয়ান গো, এটা দিলেও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যে যায় সে কোথায় যায়, এটা এটা অনেক বেশি কাব্যিক হয়ে যায়, জানো, যেটা হয় যে পোয়েট্রি, পোয়েম কখনো ডাইরেক্টলি ট্রান্সলেট করতে হয় না, ভাবানুবাদটা নিতে হয়। হ্যাঁ, কারণ ডাইরেক্টলি যদি ওয়ার্ড টু ওয়ার্ড করো তাহলে তোমার পোয়েট্রিটা নষ্ট হয়ে যাবে। যে যায় সে কোথায় যায়, হোয়ার ডাজ হি দ্য ওয়ান গো, বা হোয়ার ডাজ হি গো দ্য ওয়ান হু গোজ, মেবি। আচ্ছা, এই যে রোজিনা সঠিক উত্তর দিয়েছে, দ্য ওয়ান দ্যাট গোজ, where does he go, maybe, sure, why not, grammatically ঠিক আছে।
আচ্ছা আবদুল্লাহ আল রাকিব বলছে দ্য কালার অফ মাইন কার কেন হবে না, মাইন কার তো হয় না, কারণ মাই কার হবে, দেন দ্যাট দিয়ে কিন্তু আমি কালারটা বুঝিয়ে দিয়েছি, দ্যাট বলতে কালার বোঝানো হচ্ছে, এই কারণটাতে আমাকে কালার আর ব্যবহার করতে হবে না। আশা করি এদূর পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন, কারণ এই জায়গাটা যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি 10 মিনিট স্কুলে আমাদেরকে লিখবেন, ইমেল করতে পারেন বা এই ভিডিওর কমেন্টে কোয়েশ্চেন রাখতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলো সলভ করার, বাট আমাদের ক্লাসে ফরওয়ার্ড করতে হবে রাইট, বিকজ অনেকেই ক্লাসটির জন্য কিন্তু আরো জিনিস শিখবার জন্য ওয়েট করছে। আচ্ছা অবজেক্ট প্রোনাউনের আমি কিন্তু অনেকগুলি চুরি শিখিয়ে দিলাম, একটা হচ্ছে প্রশ্নের উত্তর করা, তাই তো? প্রশ্নের উত্তরে যদি আমি হিম পাই হ্যাঁ বা হার পাই তাহলে আমি অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, ভালো কথা। আবার শিখলাম যদি কে প্রত্যয় থাকে তাহলে সেখানটাতে আমরা অবজেক্ট প্রোনাউন পাবো। আরেকটা চুরি আছে সেই অবজেক্ট প্রোনাউনটা, সেইটা কি? অবজেক্ট প্রোনাউন বেছে নিতে হলে ধরো প্রিপোজিশন খুঁজে বের করবে, টু, টু এর পরে যেই জিনিসটা বসবে সেই জিনিসটা সবসময় অবজেক্ট প্রোনাউন হবে। কিভাবে আমি তোমাকে দেখাই, হি টুক দ্য পেন ফ্রম মি, ফ্রম কি প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন থাকে সেটা অবশ্যই অবজেক্ট প্রোনাউন হতে হবে। আরেকটা দেখাই, আই গেভ দা র্যাকেট টু হিম, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি প্রোনাউন থাকে সেটা হতে হবে অবজেক্ট প্রোনাউন। এই জিনিসটার ব্যাপারেও কিন্তু খুবই সাবধান থাকতে হবে, যে যদি দেখেন প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে যে ভদ্রলোক বসে থাকবে, যে প্রোনাউন ভদ্রলোক বসে থাকবেন তাকে কিন্তু অবশ্যই অবজেক্ট প্রোনাউন হতে হবে। হি টুক দ্য পেন ফ্রম আই হবে না, র্যাকেট টু হিম যদি আমি লিখি হি হবে না, ঠিক আছে, আমার থেকে নিয়েছে হ্যাঁ তার থেকে তাকে দিয়েছি, এই জায়গাগুলিতে কিন্তু টু আছে ফ্রম আছে, তাই এখানটাতে অবজেক্ট প্রোনাউন আমাদেরকে ব্যবহার করতে হবে। আর রোজিনা বলছে অবজেক্টিভ প্রোনাউন্স আর ইজি টু ফাইন্ড আউট, হ্যাঁ অবজেক্ট প্রোনাউন খুঁজে বের করা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, আমি জাস্ট চাই যে তোমরা যাতে নির্ভুলভাবে কাজটা করতে পারো। এইবার তোমাদের সাথে আরেক ভদ্রলোকের পরিচয় করিয়ে দিব, সেই ভদ্রলোকের নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ তোমরা যারা যারা রিফ্লেক্সিভ প্রোনাউন চিনো আগে থেকেই, সেই রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু উদাহরণ আমাকে লিখে দাও। তোমরা যারা যারা আগে থেকেই চিনো যে রিফ্লেক্সিভ প্রোনাউন ভদ্রলোক কে, তিনি দেখতে কেমন, তার আচার আচরণ কি, তারা একটু রিফ্লেক্সিভ প্রোনাউনের দু একটা এক্সাম্পল আমাদের সাথে শেয়ার করো। রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু এক্সাম্পল আমাদের সাথে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। অঝর বৃষ্টি সঠিক উত্তর দিয়েছে, অঝর বৃষ্টি বলতে চায় যে মাই সেলফ, ও রোজিনা সুলতানার নাম হচ্ছে নেহা, রোজিনা তোমার নাম নেহা, আমি এটা মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ মোহাম্মদ পরাগ, মোহাম্মদ পারভেজ হাসান, আকাশ হালদার সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো প্রোনাউনের সাথে সেলফ থাকে। আচ্ছা এই জিনিসটা কখন ব্যবহার করা হয় এটা জানেন আপনি? এইটা ব্যবহার করা হয় যখন বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ভদ্রলোক হয় বা একই ভদ্র মহিলা হন, তাই তো? কিভাবে, ধরো এটা বলা ঠিক না, ধরো একজন মানুষ সুইসাইড করলো, হ্যাঁ সেটাকে আমরা কিভাবে করে লিখি, হি কিলড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করলো, হ্যাঁ বা সে তার নিজেকে দোষ দিল, হি ব্লেমড হিমসেলফ, সে তার নিজেকে কেটে ফেললো, হি কাট হিমসেলফ, তাই তো? এভাবে করে তুমি যদি নিজেই নিজের সাথে কিছু একটা করো, সাবজেক্টও তুমি অবজেক্টও তুমি, তাই অবজেক্টে হি কিলড হিম দিলে কিন্তু হবে না, হিমসেলফ দিতে হবে। একইভাবে
তুমি যদি ওয়ান ব্যবহার করো সেক্ষেত্রে ওয়ান সেলফ হবে, যদি এখানটাতে আই থাকে তাহলে মাই সেলফ হবে, তাই তো? এখানটাতে হি থাকলে হিমসেলফ, আই থাকলে মাই সেলফ, এভাবে করে কিন্তু জিনিসটা ব্যবহার করতে হবে। রোজিনা বলছে হি ইনজুর্ড হিমসেলফ, হোসেন হাসান বলছে হি কাট হিমসেলফ। সাজিদ সীমান্ত একটা এক্সেপশনাল রুল আমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছে, আমি সীমান্ত রুলটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হিমসেলফের আরেকটা ইউজ আছে, সেই ইউজটা হচ্ছে তুমি যদি কোনো কিছু জোর দিয়ে বলতে চাও যে আমি এই কাজটা নিজেই করেছি, হ্যাঁ আমি নিজেই করেছি কাজটা, তখন কিভাবে হবে? তখন হবে আই মাই সেলফ ডিড দিস। তুমি চাইলে বলতে পারতো যে আই ডিড দিস, হ্যাঁ তুমি যদি বলছো না অন্য কেউ করে নাই, আমি নিজে একা করছি, আই মাই সেলফ ডিড দিস, আমি একাই এই কাজ নিজেই এই কাজটা করছি, আমি নিজেই এই কাজটি করেছি, আই মাই সেলফ ডিড দিস, হ্যাঁ এটা হচ্ছে জোর দিয়ে বললা। আবার একটু চিন্তা করো যে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি আল্লাহ আমি তো জানতাম না, হ্যাঁ তুমি বললা আমি নিজেই তো জানতাম না, হ্যাঁ কি হবে? আই মাই সেলফ ডিড নট নো দিস। অর্থাৎ দেখতে পাচ্ছ যে মাই সেলফ কথাটা কিন্তু এখানটাতে আবারও কিন্তু আমাদের কাছে ফেরত আসলো, অর্থাৎ যদি কোনো কিছু তুমি জোর দিয়ে বলতে চাও সেক্ষেত্রেও কিন্তু তুমি রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ রামি শর্মা বলছে শি হারসেলফ ব্রোক দ্য গ্লাস। মশিউর রবি বলছে যে রোজিনা ইজ দি অনলি ওয়ান হু ইজ অ্যাটেন্ডিং দ্য ক্লাস। না নট ট্রু অভি, আসলে অনেকেই কিন্তু ক্লাস অ্যাটেন্ড করছে, আমি অনেকের উত্তর পাচ্ছি, থ্যাংক ইউ, আজকে ক্লাসের রেসপন্স অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক সপ্তাহে চাই যাতে এরকম রেসপন্স বজায় থাকে এবং রেসপন্স যাতে উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে, থ্যাংকস ফর দ্য অ্যামেজিং রেসপন্স অ্যান্ড লাভ। আচ্ছা এইবার আসো একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা এছাড়া আরো কিছু প্রোনাউন রয়েছে, আমি সেই দিকে খুব বেশি যাব না, ছোট ছোট করে দুই একটা এক্সাম্পল একটু বোঝানোর চেষ্টা করি। এক ধরনের ভদ্রলোক আছেন যার নাম হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট প্রোনাউন বলতে নির্দিষ্ট কোনো মানুষকে বোঝানো হয় না, বলা হয় র্যান্ডম, ঠিক আছে, অনির্দিষ্ট ভাবে একজনকে বোঝানো হয়। যেমন আমি যদি তোমাকে বলি ওয়ান, ওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটি, কি হবে এইখানটাতে কি প্রোনাউন হবে? এই যে ওয়ান এটা কিন্তু একটা প্রোনাউন, হ্যাঁ ওয়ান মাস্ট ডু ড্যাশ ডিউটি, মানে এই ওয়ান বলতে বোঝা হচ্ছে একজনের, একজন বলতে নির্দিষ্ট একজন না, আয়মান বা স্বামীর ওদের কারণে, মানে প্রত্যেককেই বোঝানো হচ্ছে, প্রত্যেকেরই উচিত নিজের দায়িত্ব পালন করা। কিন্তু ওয়ান মাস্ট ডু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি হবে তোমাদের জন্য প্রশ্ন, এই প্রশ্নটা সলভ করো। নিবানের উত্তর সঠিক হয়েছে, ইসমাইল সাজিদ সবার উত্তর সঠিক, সীমান্ত রোজিনা দুজন অসাধারণ ভালো পারফর্ম করেছে আজকে ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এখন নিবানন ভালো করছে, রোজিনা ইজ আ নাইন্থ গ্রেডার, থ্যাংক ইউ রোজিনা। রোজিনা তোমার গ্রামারের স্কিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে তুমি নাইন্থ গ্রেডার, মনে হচ্ছে তুমি ইংলিশ গ্রামারে আসলেই খুব পরিপক্ক, উই আর রিয়েলি ইমপ্রেসড। হ্যাঁ ভেরোনিকার উত্তর সঠিক, আকাশ হালদারের উত্তরও সঠিক। আচ্ছা ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, এইখানটাতে ওয়ান্সটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উত্তর, কেউ কেউ এখানটাতে হিজ লেখে, এই হিজটাও কিন্তু ভুল না, এটাও কিন্তু সঠিক, ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, ঠিক আছে। সুতরাং আমরা এরকম আরো কিছু ইনডেফিনিট কিন্তু পেয়ে থাকি, যেমন এখানটাতে কখনো কখনো ইচ হয়, ইচ ইচ বলতে যে কাউকে বোঝানো যেতে পারে বা এনি হতে পারে, এইরকম অনেকগুলি কিন্তু ইনডেফিনিট প্রোনাউন রয়েছে। হ্যাঁ এই ইনডেফিনিট প্রোনাউন গুলি কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে যখন আমি নাউনের ক্লাসটা নিচ্ছিলাম তখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে কিভাবে করে আমরা প্রোনাউন রেফারেন্স ঠিক করতে পারি, প্রোনাউন রেফারেন্স জিনিসটা কি এইটা বাকিদেরকে একটু বুঝাই দিই, প্রোনাউন রেফারেন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়।
প্রোনাউন রেফারেন্সের একটা ছোট এক্সাম্পল আমার কাছে আছে। এই বাক্যটাতে একটা ঝামেলা আছে, একটা প্রবলেম আছে, খেয়াল করো। তাবাসসের কল্ড আকিব টু ক্লিন আপ হিজ মেস। তাবাসসের কল্ড আকিব টু ক্লিন আপ হিজ মেস। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে, তাবাসসের কে না আকিব কে? তোমাদের সবার কাছে আমার প্রশ্ন যে আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আজকে বারে বারে তাবাসসের কথা মেনশন করছি। তাবাসসের হচ্ছে আমাদের টেনিস স্কুল ক্রু এর একটা খুবই গুরুত্বপূর্ণ মেম্বার। পার্টিকুলারলি লাস্ট দুই মাস ধরে আমি তোমাদের নাহিয়ান ভাইয়া যে বাসাটা থেকে ক্লাস নিচ্ছি সেই বাসাটা তাবাসসের ভাইয়ের বাসা, এবং তাবাসসের ভাই আমাদেরকে ক্লাসটা নিতে অনেক হেল্প করে। তোমরা সবাই তাবাসসের ভাইকে একটা থ্যাঙ্কস দিতে পারো। দিজ আর দ্য আনসাং হিরোজ অফ 10 মিনিট স্কুল অ্যান্ড দে আর জাস্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ তাবাসসের ফর দিস ওয়ান্ডারফুল সার্ভিস। আচ্ছা, সো তাবাসসের কল্ড আকিব টু ক্লিন আপ হিজ মেস, এই বাক্যটার মধ্যে এই হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? তোমরা তাবাসসের ভাইকে থ্যাঙ্ক ইউ দিতে ভুলবা না, কিন্তু তাবাসসের ভাইকে পার্সোনালি থ্যাঙ্ক ইউ দিবা। ও প্রত্যেকদিন আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে, দ্যাটস রিয়েলি গ্রেট। আমি অফিস থেকে আসছি ক্লান্ত হয়ে, আমার জন্য ফান্টা নিয়ে আসে, আমার জন্য চিপস নিয়ে আসে, এন্ড প্রত্যেকদিন ডিনার অফার করে আমাকে, দ্যাটস অ্যামেজিং। এই যে রোজিনা এন্ড এভরিওয়ান সবাই তাবাসসকে থ্যাঙ্ক দিচ্ছে। আচ্ছা, এই যে ঝগড়া লেগে গেছে, জাহিদ হাসান বলছে হিজ মানে আকিব, রুদ্র বলছে তাবাসসের, সুহানা সুলতানা বলছে তাবাসসের, সাজিদ বলছে তাবাসসের। তাবাসসের পক্ষে ভোট বেশি, কারণ তাবাসসের আমাকে চিপস দেয়, এই কারণটাতে এই হিজ মানে তাবাসসের, তাই তো? আচ্ছা, সবাই কিন্তু তাবাসসের কথাই বলছে। হ্যাঁ, সবাই তাবাসসের বলছে। আবার নুজহা দরনা বলছে হিজ মানে হচ্ছে আকিব, আবার বলছে মেবি আকিব। আচ্ছা, ব্রাদার্স এন্ড সিস্টার্স, কাহিনীটা হচ্ছে এই হিজ মানে আসলে কাউকেই বোঝানো হচ্ছে না, এই বাক্যটাই ভুল, এই বাক্যটাই বেসিক্যালি ভুল। কেন আমি আপনাকে বলি, এই ভুলটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সের ভুল। মানে যখন আপনার একটা হিজ একটা প্রোনাউন আছে এখানটাতে, এই প্রোনাউনটা অবশ্যই কোন একটা নাউনকে মিন করতে হবে, হ্যাঁ কাউকে না কাউকে মিন করতে হবে। এইটার সমস্যা হচ্ছে এটা দুটোই মিন করতে পারে। তাবাসসের কল্ড আকিব টু ক্লিন আপ হিজ মেস, ধরো তাবাসসের নিজে একটা মেস বানাইছে, একটা ঝামেলা করছে, হ্যাঁ সেইটাকে ক্লিন করার জন্য সে আকিবকে ডাকছে, তাবাসসের কল্ড আকিব টু ক্লিন আপ হিজ মেস। আবার ধরো আকিবই ঝামেলাটা পাকাইছে, এটা তাবাসসের নিজে দেখতে পাইছে, তাবাসসের বলছে যে তাবাসসের কল্ড আকিব টু ক্লিন আপ হিজ মেস, ও আকিবকে ফোন দিয়ে বলছে আকিব তোমার ব্যাপারটা একটু ক্লিন করো, রাইট? সো এইটা আসলে বাক্যটা সঠিক হয় নাই। তুমি বাক্যে যখন একটা প্রোনাউন ব্যবহার করবা, মেক শিওর যে প্রোনাউনটা ডাইরেক্টলি কোনো একটা নাউনকে বা কোনো একটি ব্যক্তিকে যাতে বুঝায়। এই বাক্যটা তোমার এভাবে করে লেখাই যাবে না, তোমাকে অন্য কোনোভাবে লিখতে হবে। আমরা কিভাবে লিখতে পারি, ধরো যদি আমরা আকিবকে বুঝাই কিভাবে লিখব, ওয়েন আকিব মেড আ মেস, এটা তোমাদের প্যারাগ্রাফ লিখতে গেলে বা কম্পোজিশন লিখতে গেলে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। When Akib made a mess, Tabasser called him to clean it. এই যে হিমটা, এইটা কিন্তু ডিরেক্টলি আকিবকে মিন করে, কারণ তাবাসসের কল্ড হিম, তাবাসসের তো নিজেকে ফোন করে নাই, হ্যাঁ তাবাসসের যদি নিজেকে ফোন করতো ইন কেস, তাহলে আমরা এখানটাতে হিমসেলফ বলতাম, তাবাসসের হিমসেলফ, তাই তো? তাবাসসের কল হিম বললে কিন্তু আমরা ডাইরেক্টলি আকিবকে বুঝতে পারছি। অর্থাৎ এইটা হচ্ছে তোমার প্রোনাউন রেফারেন্সিং এর ভুল। প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবে যে কিভাবে করে তোমার প্রোনাউনটা নির্দিষ্ট কোনো নাউনকে যাতে ডাইরেক্ট করে। আচ্ছা, এখন হঠাৎ করে কেমন জানি একটা ল্যাঙ্গুয়েজ এর অপশন হয়ে গেছে, কেউ স্প্যানিশ পারে, কেউ কোরিয়ান পারে, ওকে ভেরি গুড, হঠাৎ আড্ডা শুরু হয়ে গেল ক্লাসের মধ্যে। আচ্ছা, লাস্ট একটা ডিসকাশন, সেই ডিসকাশনটা হচ্ছে আমি একটা বাক্য লিখব, বাক্যের মধ্যে আমি এই এই জিনিসটা আমি নিজেও খুব একটা ভালো জানি না, তোমরা আমাকে একটু হেল্প করো কেমন। যদি আমি বলি হি ইউ অ্যান্ড আই,
ধরো কিছু একটা করছে, হি ওয়েন আই ওয়েন্ট টু টেনেমেস, তাই তো গেলাম। এখানটাতে হি ইউ এন্ড আই হবে নাকি ইউ হি এন্ড আই হবে, কি হবে, নাকি আইটা সামনে আসবে? আমাকে একটু হেল্প করো এই জায়গাটাতে, আমি এই জিনিসটা ভালো জানি না, আমাকে একটু শিখিয়ে দাও। আমি তো প্রত্যেকদিন তোমাদের সাথে এত কিছু শেয়ার করি, তোমরা আমার সাথে একটু রুলটা শেয়ার করো। সাদিকুজ্জামান বলছেন চলেন একটু আড্ডা দিই। অবশ্যই ভাই, কেন আড্ডা দিব না, আড্ডা তো দিতেই চাই, প্রতিদিনই তো আড্ডা দিতে চাই, তোমরা তো আড্ডা দিতে চাও না। আরিফ আল মুস্তাকিম বলছে ইউ হি এন্ড আই, আবার আশিক বলছে হি ইউ এন্ড আই, সাজিদ সীমান্ত হ্যাঁ বলছে ইউ হি এন্ড আই, ভেরি গুড ভেরি গুড। সুমানা সুলতানা বলছে টু থ্রি ওয়ান, রুদ্রগোপাল উত্তর ভুল হয়েছে, রুদ্রগোপাল উত্তর হালকা ভুল হয়েছে, আই ইউ এন্ড হি হবে না, আই লাস্টে আসতে হবে, আই সবসময় কিন্তু লাস্টে আসতে হবে। আচ্ছা এই রুলটার নাম হচ্ছে 231, এই রুলটা কিন্তু এই যে সীমান্ত, হ্যাঁ সীমান্ত কিন্তু এই জিনিসটা আগে লিখছে, আগে নাম্বারটা লিখছে, কারণ নাম্বার দিয়ে সবার সবচেয়ে ভালো বোঝা যায়। এই বাক্যগুলিতে যে কাজটা করতে হয় তা হচ্ছে সেকেন্ড পার্সন সবার আগে ইউ, থার্ড পার্সন তারপরে হি, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন আই। এই সিরিয়ালে ধরো থার্ড পার্সন নাই, তাহলে আগে সেকেন্ড পার্সন তারপর ফার্স্ট পার্সন, ধরো সেকেন্ড পার্সন নাই তাহলে আগে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন, এভাবে করে হ্যাঁ মাঝখানটা যদি কাউকে উঠায়ও দাও সমস্যা নাই, এই অর্ডারটা তুমি কিন্তু ঠিক রাখবা। হ্যাঁ আচ্ছা এইবার এই নাম্বারটা যদি মনে রাখো তাহলেই হয়ে যাবে, সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন, এই নাম্বারটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ইউ হি এন্ড আই ওয়েন্ট টু টেনেমেস। এটা বুঝাইতে পারছি, অর্থাৎ 231 এই নাম্বারটা যদি মনে রাখো তাহলেই কিন্তু তোমার প্রোনাউনের অর্ডারটা ঠিক হয়ে যাবে, ইউ হি এন্ড আই। এই সংক্রান্ত আরেকটা ঝামেলা আছে, এই ঝামেলাটা সমাধান করেই আজকে ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। সেই ঝামেলাটা হচ্ছে যদি আমি বলি যে রাতুল এন্ড এন্ড ধরো রাতুল এন্ড শি, হ্যাঁ রাতুল এন্ড শি অথবা শি এন্ড রাতুল, এবার বলো কোনটা হবে, রাতুল এন্ড শি হবে না শি এন্ড রাতুল হবে, কোনটা আগে হবে এটা বলো। দুজনই থার্ড পার্সন, এবার তো কিছু করার নেই, একজন নাউন আর একজন প্রোনাউন, কি করব। জুবাইর হাসান বলেছে ভাইয়া একটা গান শোনান, ভাই গান শোনার নতুন অবস্থা এখন আর নাই বিকজ এটা ইংরেজি ক্লাস, গান শোনানোর একটা ক্লাস হবে নিশ্চয়ই, আমরা একদিন একটা গান কবিতা এগুলির একটা ক্লাস নিয়ে নিব, কেমন কি বলো, তোমরাও গান শোনাইলা আমরাও গান শোনাইলাম। আমরা কিন্তু 10 মিনিট স্কুলে কার্নিভাল করতে চাই আবার, যেখানটাতে আমরা তোমাদের সাথে একটু গান বাজনা একটু আড্ডা দিয়ে সময় কাটাতে পারি। হোসেন হাসান বলছে শি এন্ড রাতুল, সাজিদ হাসান বলছে রাতুল এন্ড শি, রোজিনা সুলতানা বলছে প্রোনাউন ফার্স্টে, দেখি বাকিরা আর কি বলে। ভেরোনিকা নরিন বলছে রাতুল এন্ড শি, আচ্ছা যেটা হয় সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন যদি দুটোই থাকে। আচ্ছা বাকিদের উত্তরটাও একটু দেখে নিই, আচ্ছা যেটা হবে সেটা হচ্ছে রাতুল এন্ড শি হবে, কারণ রাতুল হচ্ছে নাউন, নাউন যদি নাউন আর প্রোনাউন থাকে তাহলে নাউনটা আগে হবে। এগুলি খুব মেজর রুল না, কিন্তু যারা একটু খুঁতখুঁতে টিচার গ্রামারের তারা কিন্তু ছোটখাটো কারণে নাম্বার কেটে দিতে পারে, নাউন এবং প্রোনাউন যদি থাকে তাহলে নাউনটা আগে হবে। হ্যাঁ অর্থাৎ এই রুলটা কিন্তু তোমাকে ফলো করতে হবে অলওয়েজ। যাই হোক আজকের ক্লাস প্রায় শেষের দিকে, শেষের দিকে হওয়া সত্ত্বেও ছোট্ট একটা রুল কিন্তু
হ্যাঁ, রোজিনা সুন্দর বলছে নাউন ইজ ফ্রিকিং বস। হ্যাঁ, নাউন অ্যাকচুয়ালি একটু একটু বস। আচ্ছা, অনেকের কাছে একটা প্রশ্ন ছিল যে ইটস মি হবে না ইটস হি ইটস আই হবে। আচ্ছা, ওই যে কোন প্রশ্নের উত্তরে মি হয়, কোন প্রশ্নের উত্তরে আই হয়। আমরা প্রশ্নের উত্তরে যখন তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে যে এই কে কে আমার সাথে যাবা, তখন তোমরা বলো মি মি মি। হ্যাঁ, বলো না যে মি বলি না। হ্যাঁ, ধরো প্রশ্ন হচ্ছে হু ওয়ান্টস টু গো, তুমি উত্তরে বলছো মি, এই উত্তরটা ভুল, এখানে হবে আই। হ্যাঁ, বা আমি জিজ্ঞেস করলাম যে হু নোজ দি অ্যান্সার, অনেক ছেলে বলবো মি মি মি, এই উত্তরটা ভুল, উত্তর হবে আই। কারণ হু ওয়ান্টস টু গো, এই হু এর জায়গায় মি বসাও, মি ওয়ান্টস টু গো হবে না। কিন্তু যদি বলি আই ওয়ান্ট টু গো, তাহলে কিন্তু আবার হয়ে যাবে, আই ওয়ান্ট টু গো কিন্তু ঠিকই হবে। অর্থাৎ ওই যে উত্তর দিলেই বুঝতে পারবা। হ্যাঁ, পুরো বাক্যটা যদি তুমি লিখো আই ওয়ান্ট টু গো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এইবার যদি তুমি আমি তোমাকে জিজ্ঞেস করি যে হুম শুড আই কল, এইখানটাতে আবার হবে হচ্ছে মি, মানে হচ্ছে আমাকে কল করো, কারণ এখানটাতে মিটা হচ্ছে অবজেক্ট। প্রশ্নের উত্তর আই হবে না মি হবে তা নির্ভর করবে প্রশ্নের উপরে। যদি হু দিয়ে প্রশ্ন হয়, উত্তর স্বাভাবিকভাবে হবে হচ্ছে আই, যদি হুম দিয়ে প্রশ্ন হয়, উত্তর হবে মি। সুতরাং আই এবং মি নিয়ে যাদের কনফিউশন আছে, আশা করি এই এই উত্তরটা তোমাদেরকে হেল্প করবে। আজকে ক্লাস প্রায় শেষের দিকে, ক্লাস শেষ করবার আগে তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো যে 10 মিনিট স্কুলে আগে লাইভ ক্লাসগুলি কিভাবে দেখবো, তোমরা লাইভ ক্লাসগুলি খুঁজে পাচ্ছ না। একটা জিনিস খেয়াল করবে, যদি তুমি 10 মিনিট স্কুলে একটা মোবাইল ফোন দিয়ে ঢুকো, তাহলে তুমি কিন্তু এই পেজটা দেখতে পারবা। এই পেজে এই যে লাইভ ক্লাসেস বলে একটা বাটন আছে, দেখতে পাচ্ছ একদম নিচের দিকে, আমি আরেকটু কাছে নিয়ে আসি, এইখানটাতে এই যে লাইভ ক্লাস বাটনটা আছে, এখানটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটা পেজ নিয়ে যাবে যে পেজটাতে লাইভ ক্লাসগুলি রয়েছে। এই যে লাইভ ক্লাস কিন্তু আমার কাছে চলে আসলো, এইখানটাতে তোমার কাছে সবগুলি লাইভ ক্লাসের কিন্তু একটা লিস্ট তুমি পেয়ে যাবে। এখানটাতে সেকশনস যে অপশনটি রয়েছে, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে যে তোমার সবগুলি সেকশনস চলে আসবে। এই যে এইখানটাতে যদি তুমি ক্লিক করো, এখানটাতে ক্লিক করলে দেখবে যে অনেকগুলি লিস্ট কিন্তু চলে আসছে। তুমি বাংলা লাইভ ক্লাস দেখতে চাইলে এখানে বাংলা রয়েছে, বাংলাতে সবগুলি চলে আসলো। নিচে যাও, এই ইংরেজিতে ক্লিক করলে ইংরেজির মধ্যে টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবগুলি কিন্তু চলে আসছে। ধরো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে চাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা চলে আসলাম, আমরা ক্লিক করলাম, চলে আসলো আমাদের লাইভ ক্লাসটি। এই যে অর্থাৎ আমরা গত বছরের একটা ভিডিও এখানটাতে চলে আসছি। এইভাবে করে তুমি যে পুরাতন যে ভিডিওগুলি রয়েছে সেগুলো কিন্তু তুমি ভিজিট করতে পারবে। অর্থাৎ যাদের যাদের এখনো কনফিউশন আছে যে কিভাবে করে লাইভ ক্লাসে ঢুকবো, তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। যে প্রথমত 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাও, সেখান থেকে লাইভ ক্লাস যে অপশনটি রয়েছে সেখানটাতে ক্লিক করো। ক্লিক করার পরে এইখানটাতে একটা লাল বাটন আছে, সে বাটনটা থেকে যে কোনো ক্লাস তুমি সিলেক্ট করতে পারো। এই ক্লাসটি যদি তুমি সিলেক্ট করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত ক্লাসটি। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের 10 মিনিট স্কুল ফেসবুক পেজ রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমাদের লাইভ ক্লাসগুলো, আমাদের ভিডিওগুলো কিন্তু আপলোড করা থাকে রেগুলারলি, তোমরা গিয়ে সার্চ করলে কিন্তু খুঁজে পাবে। আজকের ক্লাসে আমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়ানোর কথা ছিল, আই এম রিয়েলি সরি আমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়াতে পারিনি, বাট আই এম শিওর প্রোনাউনের যে বড় ক্লাসটি আমি তোমাদের সঙ্গে করলাম এটাও তোমাদের অনেক কাজে লাগবে। ক্লাসটি অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে, যদি তুমি ক্লাস থেকে একটু উপকৃত হয়ে থাকো, I think you will want your friends to have the same benefit out of this. I hope I will meet you next week. আগামী সপ্তাহের যে ক্লাসগুলি রয়েছে সেইগুলোর রুটিন খুবই দ্রুত গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আগামী সপ্তাহে আমার কাছ থেকে কি ক্লাস চাও, ইংরেজি বা সাধারণ জ্ঞানের আর কি ক্লাস চাও তোমরা, সেটা আমাকে একটু লিখে জানাও আমাদের কমেন্ট সেকশনে। আর দেখা হবে আগামী সপ্তাহে, সবাই ভালো থাকবে, গুড নাইট and never stop learning. Thank you very much.